আপনি দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি। আপনাদের সাথে আমি নবনীতা। চলে যাচ্ছি আজকে বিস্তারিত সংবাদে। টেট নিয়ে রসিকতা করছে রাজ্য সরকার। অভিযোগ বামপন্থী ছাত্র সংগঠন SFI এর। 2016 থেকে প্রতি বছর দুবার টেট পরীক্ষা দিয়ে শিক্ষক নিয়োগ করা হতো। 2018 পর্যন্ত এভাবেই পরীক্ষা হয়েছে, কিন্তু 2019 প্রায় 8 মাস হয়ে গেল, এখন পর্যন্ত একটি টেট পরীক্ষাও হয়নি। তারই প্রতিবাদে SFI ছাত্র সংগঠন শিক্ষাভবনের আধিকারিকদের কাছে দাবি সনদ পেশ করেন। আমরা লক্ষ্য করি যে টেট 1 টেট 2 2018 সালের ডিসেম্বর মাসে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের এখন পর্যন্ত সার্টিফাই করা হয়নি, তাদের হাতে পাস সার্টিফিকেট দেওয়া হয়নি। ফলে 8 মাস অতিক্রান্ত যারা পরীক্ষা দিয়েছেন তারা সেই সার্টিফিকেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন, সেভাবে দ্রুত তাদের হাতে সার্টিফাই করা এই দাবি আমরা জানাচ্ছি। তার পাশাপাশি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে 2016 সাল থেকে আমাদের যে টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ শুরু হয় এবং ওই সময় প্রতি বছর 2 বার টেট 1 টেট 2 পরীক্ষা নেওয়া হতো এবং এটা মানে কেন্দ্রীয় যে আইন তাতে উল্লেখ আছে যে বছরে 2 বার টেট 1 টেট 2 পরীক্ষা নিতে হবে এবং সার্টিফাই করতে হবে। এবং সে অনুযায়ী 2018 সাল পর্যন্ত আমরা দেখেছি প্রতি বছর 2016 সাল থেকে ধারাবাহিকভাবে বছরে 2 বার টেট 1 টেট 2 পরীক্ষা হতো। এই বছর জানুয়ারি থেকে এখন আগস্ট মাস প্রায় 8 মাস অতিক্রান্ত আমরা লক্ষ্য করছি এখন পর্যন্ত পরীক্ষা নেওয়ার কোনো প্রস্তুতি নেই। ফলে যে বছরে 2 বার টেট 1 টেট 2 পরীক্ষা নেওয়ার বিষয়ে এখনও নতুন করে এই গাফিলতি অনিচ্ছা সরকার এবং এই TRBT তারা তৈরি করছে। আমাদের দাবি হচ্ছে যে প্রতি বছর 2 বার টেট 1 টেট 2 পরীক্ষা নিতে হবে এবং প্রতি বছর STPGT STGT সেখানে যে খালি হচ্ছে সেখানেও সে শূন্যতা তৈরি করে সেখানে সেই STPGT STGT তাদের বছরের ন্যূনতম 1 বার সেখানে তাদের পরীক্ষা নিতে হবে। মূলত এই 3টে দাবি নিয়ে আমরা TRBT চেয়ারম্যান এবং মেম্বার সেক্রেটারি তাদের সঙ্গে ডেপুটেশনে মিলিত হচ্ছি। প্লাস্টিক ও শব্দবাজি বিরোধী অভিযান করলো প্রশাসন। মহারাজগঞ্জ বাজার থেকে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণ প্লাস্টিক ও শব্দবাজি। পরিবেশকে স্বচ্ছ ও নির্মূল রাখতে এই অভিযান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসনিক কর্মকর্তারা। প্লাস্টিক বর্জনের যে অভিযান, আপনারা জানেন কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ঘোষণা করেছেন যে প্লাস্টিক যাতে ব্যবহার না করা হয়। আমাদের স্পেসিফিক খবর ছিল যে এখানে প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুদ আছে, তারা পাইকারি ব্যবসা করে। সে অনুযায়ী আজকে আমরা সেখানে পুরোপুরি মহারাজগঞ্জ বাজার সেখানে আমরা অভিযান চালাই। তাতে আমরা অনেকগুলি দোকানে আমরা হানা দিয়েছি, দেখলাম যে প্লাস্টিকের প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুদ, বেআইনি প্লাস্টিক এখানে ব্যবহার করছে, যা পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে এগুলো নিষিদ্ধ করা আছে। এগুলি আমরা আজকে এখান থেকে বাজেয়াপ্ত করেছি, সিজ করেছি এবং আমরা স্পট ফাইনও করছি। পাশাপাশি আমরা এই শব্দবাজি প্রচুর পরিমাণে এখানে শব্দবাজি আমরা পেয়েছি, তো ওইগুলিও আমরা সিজ করছি। যে আমরা এগুলিকেও আমরা ডেস্ট্রয় করার চেষ্টা করব। নিষিদ্ধ শব্দবাজি মজুদ রেখেছেন, যা একদিকে নিষিদ্ধ আরেকদিকে এটা খুবই বিপজ্জনক যে কোনো কারণে যদি এরকম গেঞ্জি মার্কেটের ভেতরে এরকম বাজি রাখেন, কোনো একটা দুর্ঘটনা ঘটলে পড়ে তা তো ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। আর তার জন্য কোনো পারমিশনও নেই মজুদ করার, অবৈধভাবে এই ব্যবসা চালাচ্ছে, তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। কী পরিমাণ মানে উদ্ধার করা হয়েছে শব্দবাজি? এখন পর্যন্ত অভিযান চলছে, মোটামুটি আমরা যা দেখছি তাতে 20-25 কার্টন হবে। জম্পুইয়ের ভাঙমুন থানার অন্তর্গত ভাঙমুন ভিলেজে মৃণাল কান্তি দেবনাথের বাড়িতে পাকা ঘরের টেন্স কাটার সময় প্রায় 6 ফুট নিচে কিছু হাড় এবং মাথার খুলির নিদর্শন পাওয়া যায়। তবে পাওয়া হাড় এবং খুলির পাশে কিছু পুতির মালা পাওয়া যায়। এতে করে ধারণা করা হচ্ছে এটি কোনো মহিলার হবে। ঘটনাস্থলে ছুটে যায় কাঞ্চনপুর মহকুমার পুলিশ আধিকারিক বিক্রমজিৎ শুক্ল দাস। অতি শীঘ্রই এর আসল রহস্য উন্মোচন হবে বলে জানানো হয়। আজকে আনুমানিক বেলা 11টা নাগাদ আমার কাছে খবর আসে যে কাঞ্চনপুরের ভাঙমুন ভিলেজের অন্তর্গত ভাঙমুন ভিলেজে একজন মৃণাল কান্তি দেবনাথ, ওনার বাড়িতে বিল্ডিংয়ের কাজ করার সময় যখন মাটি খোঁড়া হচ্ছিল
ওই সময় মাটির নিচ থেকে কিছু মানুষের কঙ্কাল পাওয়া যায়। তেতুয়াটা পাওয়ার পরে আমি থানার ওসি সহ ওই বাড়িতে যাই এবং দেখতে পাই যে মাটির গর্তের ভিতরে মানুষের কঙ্কাল এবং পাঁচটি মাটির পাত্র এবং কিছু পুঁতিমালা দেখতে পাই। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারি যে এখানে অনেক বছর আগে নাকি এখানে সমাধি ক্ষেত্র ছিল। ধারণা করা হচ্ছে যে এগুলি হয়তো অনেক প্রাচীনকালে কোনো সমাধি কঙ্কাল হতে পারে, তবু এখনও তদন্ত চলছে, তদন্ত শেষ হওয়ার পরে বাকি সব খেলে পড়া যাবে। স্যার এখান থেকে মোট কতটা কঙ্কাল উদ্ধার হয়েছে? একটি মাথার করুটি এবং অনেকগুলি হার পাওয়া গেছে। কি মনে হচ্ছে স্যার, এটা কি একটা কঙ্কাল না একেবারে? মনে হচ্ছে একটা কঙ্কালই মনে হচ্ছে। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে খণ্ড ঘোষ ব্লকের বেড়ুগ্রাম গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় বোয়াই উচ্চ বিদ্যালয়ে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএলএসএ প্যানেল লই আরা, বেড়ুগ্রাম পঞ্চায়েতের আইনি পরামর্শের স্বেচ্ছাসেবক শেখ সানোয়ার হোসেন সহ অন্যান্য আধিকারিকরা। বাল্যবিবাহ, যৌতুক প্রথা, জল সংকট, গাছ লাগানোর প্রয়োজনীয়তা, পাশাপাশি নারী নির্যাতন ও আইনি সম্পর্কে সাধারণ মানুষকে ও ছাত্রছাত্রীদেরকে সচেতন করা হয় এই শিবিরে। এখন সময় নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। কর চলে হম ফিদা জানো তন সাথিও অব তুমারে হওয়ানে বতন সাথিও কর চলে হম ফিদা জানো তন সাথিও অব তুমারে হওয়ানে বতন সাথিও অব তুমারে হওয়ানে বতন সাথিও অব তুমারে হওয়ানে বতন সাথিও। নমস্কার, আমি কৌশিক রায়চৌধুরী এবং আপনারা দেখছেন সোশ্যাল বাংলা। সবাইকে 73rd ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। সবাই খুব ভালো থাকবেন, একসাথে থাকবেন, ইউনাইটেড থাকবেন এবং দেশকে ভালোবাসবেন। জয় হিন্দ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সোশ্যাল বাংলার পর্দায়। ভালো থাকবেন। ফিরে এলাম বিরতির পর। টাকা ধার দিয়ে টাকা চাইতে বেধড়ক মারপিট এক মহিলাকে। ঘটনা খোয়াই পশ্চিম সোনাতলা এলাকায়। অভিযুক্তের নাম অলক পাল। থানায় মামলা করা হলেও পুলিশ সুষ্ঠু তদন্তে অনীহা। অভিযোগ নিগৃহীতার পরিবারের। আমি কি জানছি
আমি কি দেখো তুই লন না একটু ধরেন না আমি কি দেখো তুই কোন আমার লগে কথা বলছিস আরে তুই লন ধরেন না তাইরে আমার ধরতে গেলে আমি কি দেখো তুই লেন রে একটু ধরেন না তাইরে আমি কি দেখো তুই লেন রে সামনে একটু ধরেন তাইরে 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 আমি কি দেখো তুই ওরা ওরা কৈলাস শহর কংগ্রেস ভবনে দুষ্কৃতীদের হামলা। অভিযুক্তের কাঠগড়ায় বিজেপির স্থানীয় নেতৃত্বরা। ঘটনার খবর পেয়ে কংগ্রেস নেতৃত্বরা ছুটে যায়। অবরোধ আন্দোলন দীর্ঘদিন ধরেই চলছে গোটা এলাকা জুড়ে। তার পরবর্তী পরিস্থিতিতে এই ধরনের নাশকতা খুব ভালো চোখে দেখছেন না সাধারণ মানুষজন। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। সাত সকালে রেলে কাটা পড়ে মৃত্যু হয় মাঝবয়সী এক যুবকের। ঘটনা উদয়পুরের পেরোতিয়া রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। রেলের কাটা পড়ে মৃত্যু হয় কৃষ্ণ দেবনাথ নামে এক যুবকের, যার আনুমানিক বয়স 45। খবর পেয়ে গর্জি ফাঁড়ি থানার ওসি বৌদ্ধ দেববর্মা ছুটে আসে ঘটনাস্থলে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আজকে সকালে 7টার সময় আমরা খবর পাইছি যে হোলাক্ষেত এরিয়াতে খবর পাইছি যে একটা একজন লোক রেলে কাটা পড়ে মারা গেছে। তারপরে খবর পাওয়ার পরে আমরা স্পটে আসি, আর পরে জানতে পারি যে ওনার নাম কৃষ্ণ দেবনাথ, বাড়ি চন্দ্রপুর। এখন তদন্ত চলতেছে আর আমরা পোস্টমর্টম করার লাগে এটা ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যাইতেছে। বডিটা ইয়ার মধ্যে মাথাটা আলাদা আসলো আর বডিটা এই সাইডে আসলো, ট্র্যাকের বাইরে আসলো। আজ এ পর্যন্ত। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য সোশ্যাল বাংলার পর্দা। নমস্কার।